আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি কড়াইতে চিকেন চাপ করে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে। আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। যদি এরকম সুন্দর চিকেন চাপ বাসায় করে নিতে চান তাহলে ভিডিওটা এ টু জেড দেখবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে চিকেন চাপটা আপনি বাসায় কড়াইতেই তৈরি করে নিতে পারছেন। প্রথমে আমি দেখাই যে চিকেনটাকে কীভাবে কেটেছি। একটা পুরো চিকেনকে আমি চার ভাগে ভাগ করে নিয়েছি। লেগ পিসটাকে মাঝখান দিয়ে কেটে কেটে এরকম ফালি ফালি করে নিয়েছি। আর যে বুকের পার্টটা সেটাকেও আমি কেটেছি, তবে একটু অন্যরকমভাবে। এই যে দেখছেন মাঝখানের যে মোটা অংশ সেটাকে কেটে দুই ভাগ করে দিয়েছি, যেন একটু পাতলা হয়ে যায় আর খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায়, খুব ভালোভাবে যেন কুক হয়। এরকম করে নেওয়ার চেষ্টা করবেন, রেস্টুরেন্টেও কিন্তু এরকম করেই নেওয়া হয়, তাহলে চিকেনটা খেতে ভালো লাগে। আর এখন আমি মশলাগুলো অ্যাড করে নিব। এখানে আমি আদা বাটা নিয়েছি 1.5 টেবিল চামচ, আর রসুন বাটা নিয়েছি 1.5 টেবিল চামচ, টক দই দিতে হবে। এখানে চিকেন চাপে কিন্তু অবশ্যই টক দই দিতে হবে। এখানে 2 টেবিল চামচ টক দই নিয়েছি, আর লাল মরিচের গুঁড়া নিয়েছি 1.5 টেবিল চামচ। এটা হলো জিরা গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। এটা হলো গরম মশলার গুঁড়া। আপনারা চাইলে কিন্তু বাজারে চাপের জন্য যে মশলা আছে সেটাও দিতে পারেন, আবার এরকম গরম মশলাও দিতে পারেন, দুইটাতেই টেস্টি হয়, কোনো প্রবলেম নাই। আর এদিকে আমি 2 টেবিল চামচ নিয়ে নিয়েছি বেসন। বেসনটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখা যাবে মশলার যে বাইন্ডিংসটা সেটা খুবই ভালো হবে। এখন আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আর একটুখানি দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার। আপনারা যদি চান তাহলে রেডটাও দিতে পারেন, আর না চাইলে কোনোটাই দিবেন না, তবে আমি কালারটা সুন্দর হওয়ার জন্য একটু দিয়ে দিলাম। আর একটা জিনিস হলো চাপে কিন্তু সবসময় সরিষার তেল ইউজ করতে হয়, তাহলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। এখন আমি এখানে সব মশলাগুলো সুন্দরভাবে মেখে নিব। আপনারা চাইলে এই কাজটা যদি হাত দিয়ে করেন তাহলে খুবই ভালো হয়। মশলাটাকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিব। মশলাটা মাখা শেষ, এখন চিকেনটা দেওয়ার পালা। সবগুলো চিকেন আমি দিয়ে দিব একসঙ্গে, আর দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে কোট করে নিব। এদিকটা একটু খেয়াল করতে হবে যেন মশলা কোনো জায়গাতে দেওয়া বাকি না থাকে। খুব সুন্দরভাবে এটাকে মেখে নিতে হবে, আর একটু খেয়াল করে দেখতে হবে যেন সব অংশে খুব ভালোভাবে মশলা অ্যাড হয়। এই তো আমার মশলা মাখানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই মাখানো মশলার চিকেনটাকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব ম্যারিনেট হওয়ার জন্য। আপনারা যদি চান তাহলে আরও বেশি সময় রাখতে পারেন, তবে আমি 1 ঘন্টায় রাখছি যেহেতু আমার হাতে সময় কম। আর 1 ঘন্টা পর চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সেখানে দিয়ে দিব তেল। যদি চান তাহলে এ পর্যায়ে আপনারা সরিষার তেলটাই ইউজ করবেন, তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। এখন এই মেখে রাখা চাপগুলোকে আমি একে একে দিয়ে দিব, আর এই সময় কিন্তু চুলার আঁচটাকে লোতে রাখবেন। চুলার আঁচ একদম বাড়িয়ে হাইতে করে কখনোই চিকেন দিবেন না, তাহলে কিন্তু খুব দ্রুতই পুড়ে যাবে। আমি এই পুরো চিকেনটাকে চাপ তৈরি করব, সেটাতে আমার সময় লেগেছে 20 মিনিটের মতো। তো 1 থেকে 2 মিনিট পরে আমি চিকেনটাকে উল্টিয়ে দিচ্ছি, তাহলে দেখা যাবে চিকেনের স্ট্রাকচারটা খুব বেশি চেঞ্জ হবে না, আর দেখতে খুবই সুন্দর দেখাবে। আমি এরকম করে এই লো আছে, লো টু মিডিয়াম আছে, এটাকে 20 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন এটার কালার কত সুন্দর এসেছে, আর চিকেনটাও কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি, আর পরের বেস্টটাও ভেজে নিচ্ছি অফ ক্যামেরাতে। এই তো সবগুলো চিকেন চাপ আমার ভেজে নেওয়া শেষ। দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু খুবই মজার ছিল। আশা করি আজকের রেসিপিটা খুব ইজিলি দেওয়ার চেষ্টা করেছি আর খুব ভালোভাবে।
তো যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটা অন করে দিবেন। আল্লাহ হাফেজ।